আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশিক ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা? দর্শকদের উদ্দেশ্যে আমার নাম আশিক, আমার খামারের নাম আশিক এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার, গ্রামের নাম চকমারিচা বাগবাড়িয়া। এখানে তো সবসময় জার্সি বকটাই পাওয়া যায়। জি, আমার এখন সবসময় মোটামুটি জার্সি বক না পাবেন। আজকে দর্শক ভাইদের আমি অনেকগুলো করি আছে, সাত পিস ছোটো বাচ্চা দেখাবো, অর্থাৎ ছয় মাস থেকে আট মাস বয়সের মধ্যে সাত পিস বাচ্চা দেখাবো, যাতে মানে ভালো আছে দর্শক ভাইরা চাইলে নিতে পারবে, সমস্যা নেই, দেখে শুনে নিতে পারবে। আর দর্শক ভাইরা আর একটা কথা বলবো যে দর্শক ভাইরা আপনারা ডাইরেক্ট বাস্তব সরজমিনে আসি গরু কিনবেন, কিন্তু অনেক দর্শক ভাই আছে আমার সঙ্গে কথা বলছে, কথা বলে আবার যারা দালাল তাদের কথা শুনে তাদের নিয়ে খামারে আসছে, অর্থাৎ ওদের নিয়ে খামারে আসলে গরু প্রতি 5,000 টাকা করে বেশি পড়বে বাংলা হিসাব। ডাইরেক্ট ব্যবসায়ীর কাছে আসেন, ডাইরেক্ট খামারের কাছে আসেন, আসে গরু দেখে শুনে গরু নেন, অথচ আমার সাথে কথা বলছেন, দালালের সাথে ব্রোকারের সাথে কথা বলছেন, কিন্তু বোকার ধরে আসছেন, ডাইরেক্ট সরজমিনে আসেন। যারা ব্যবসায়িক প্রকৃত ব্যবসায়ীর কাছ থেকে গরু নেন, প্রকৃত খামারের কাছ থেকে গরু নেন, তাহলে জিনিসটা ভালো পাবেন, দামটা রিজনেবল পাবেন। যাইতে হবে জি, আসলে কেউ কার বিনা সাথে কেউ ঘোরে না আজকাল। জি অবশ্যই, আমরা সবাই মনে করি যে ভাই আমার বিনা সাথে, আমি সিলেট থেকে আসছি, ঢাকাতে না আসছি, বিনা সাথে আমাকে হয়তো আমার বাড়িতে রাখি, কিন্তু না ভাই, আপনার ধারণা ভুল। বারবার দর্শক ভাইরে বলবো যে আপনারা আসেন খামারে, আসি দেখে শুনি নেন, নিজে গরু কিনেন, তাতে লাভবান হবেন, জিতবেন। আচ্ছা আশিক ভাই, চলুন তাহলে যে বক্তা বাচ্চাগুলি রয়েছে আমার দর্শকদের দেখেন, চলুন দেখাই। আশিক ভাই, শুরুতে এক নম্বর যে জার্সি বকনাটা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, এটার জাত মান বিস্তারিত ভাই? এটি খাওয়া দাওয়া সুস্থ সবল জাতে জার্সি, ভালো পার্সেন্টের জার্সি, মাথার বৈশিষ্ট্য দেখান দর্শক ভাই তাই বুঝতে পারবে, কালারটা সুন্দর বিস্কিট কালার, জাতে মানে ভালো, পার্সেন্ট ভালো, কিন্তু বাচ্চাটা ছোট আছে, ছোট গায়ে কাবু আছে, একে খাওয়ায়ে বড় করে নিতে হবে। দর্শক ভাইরা দেখান একটি আদর্শ জার্সি, যে যে বৈশিষ্ট্য থাকার দরকার সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান আছে, নেস্টটা খাটো, খাওয়া দাওয়া ভালো, কালারটা সুন্দর বিস্কুট কালার আসবে। উলান পালাটা দেখান, দেখছেন নিপিল, নিপিল চারটা আছে দেখেন, এইসব গরু কোনো যত্ন হয় না, দেখছেন উলানে আট উকুন উকুন আছে। আচ্ছা, এইসব গরু ভালো প্রপার ট্রিটমেন্ট পায় না, যত্ন পায় না, খাওয়া দাওয়া পায় না ভাইয়া। তাহলে আশিক ভাই বয়সটা হবে? এটা আনুমানিক বয়স 6 মাস ভাই, আমাদের কালেকশন করার জিনিস একবার বলা সম্ভব না, আনুমানিক বেশি হতে পারে আর কি। জি, কম বেশি হবে। দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটা? আমি 1 এবং 2 দুইটা জোড়া করে জোড়াতে দাম রাখছি মাত্র 64,000 টাকা জোড়া। বন্ধুরা শুনলেন, 1 নম্বর আর 2 নম্বর দুইটা জার্সি বকনা এর সঙ্গে দাম আসবে 64,000, 64,000 অর্থাৎ 32,000 টাকা প্রতি পিস। আচ্ছা, এটা দেখলেন 1 নম্বর জার্সি বকনা বন্ধুরা, তারপরে দেখছেন 2 নম্বর জার্সি বকনা বাচ্চা, এটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। আশিক ভাই, এটার বয়সটা বিস্তারিত ভাই? এটার বয়স আনুমানিক বয়স 5.5 মাস প্লাস। বাচ্চাটা দেখেন গলাটা একদমই মরা, কিন্তু মাথাটা একদম ছোট, আবার খাওয়া দাওয়া ভালো। এই সমস্ত বাচ্চাগুলো ভাই ফার্মের বাচ্চা দুধ পায় নাই, কোনো দুধ দিনাই, যার কারণে গরুগুলোর এই অবস্থা, কিন্তু খাওয়া দাওয়া ভালো, খানে আলা ভালো, সব দিক দিয়ে ভালো আছে, খাওয়া দাওয়া সবই খায় আর কি। হ্যাঁ, সব খড় দিলেও খায়, ঘাস দিলেও খায়, আবার যাতে মানে ভালো, দেখছেন গলাটা একদমই মরা, মাথাটা ছোট, আবার নিজের কাছ থেকে নেস্টটাও খাটো, কিন্তু কিন্তু গায়ে কাবু হয়ে আছে। আবার বান চারটা দেখেন কত সুন্দর, দেখছেন এই দেখেন, দেখছেন নিপিল চারটা ঠিক আছে, খুবই সুন্দর, দেখেন নিপিল চার, নিপিল কি চারটা ঠিক আছে না, কেটে যাচ্ছে। জি 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 জি, তারপর বড় বড় নিপিল চারটা, যাতে মানে ভালো, কিন্তু গায়ে কাবু হয়ে আছে। তাহলে এটার বয়সটা মানে 5.5 মাস হবে, 5.5 মাস হবে। তো বন্ধুরা, আপনার আগে শুনেছেন 1 নম্বর আর এইটা 2 নম্বর দুইটা জার্সি বকনা এর সঙ্গে নিয়ে দাম আসবে 64,000। জি, আর অর্থাৎ একটা দাম আসছে 32,000 করে, এটা দেখলেন 2 নম্বর জার্সি বকনা। জি আশিক ভাই, তারপরে 3 নম্বরে এই জার্সি বকনা বাচ্চাটা বয়সটা বিস্তারিত? এটা আনুমানিক বয়স 7 মাস। এটা খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই খানে আলা বাচ্চা, আর মাথার বৈশিষ্ট্যটা দেখান দর্শক ভাইরে, তাই দর্শক ভাইরা বুঝতে পারবে, কালারটা খুবই সুন্দর বিস্কুট কালার আসবে গরুটাতে, মাথায় পরত পরিমাণ গর্ত, কান দুটা দেখান, দেখেন ভাই একদমই ছোট ছোট, কিন্তু আবার গলায় কোনো ঝুল বা কম্বল নাই, দর্শক ভাইরা দেখান খাওয়া দাওয়া ভালো, খুবই খানে আলা বাচ্চা আছে বাচ্চাটা, আমার নেস্টটা খাটো, নেদের কাছে স্টেট, বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাই তাই বুঝতে পারবে, আর কালারটা বিস্কিট কালার আসবে, অরিজিনাল জার্সি কালার আসবে, উলানটা দেখা দেখছেন এক থোপা উলান, নিপুল ঠিক আছে চারটা দেখছেন। হ্যাঁ, আর উলানটা দেখছেন কত সুন্দর, বাচ্চা হিসাবে ভালো জায়গা আছে, খুব সুন্দর, দেখছেন নিপুল একদম থমথমে উলান। আর বন্ধুরা দেখছেন 3 নম্বর জার্সি বকনা, আশিক ভাই দামটা কেমন রাখছেন? আমি 3 এবং 4 দুটো জোড়া করে জোড়াতে দাম রাখছি প্রতি পিসের মূল্য 40,500 টাকা প্রতি পিসের মূল্য। আচ্ছা, তো বন্ধুরা শুনেন 3 নম্বর আর 4 নম্বর
দুইটা জোড়া আছেন আশিক ভাই, অর্থাৎ তিন নম্বর, তার দাম আসবে 40,500 টাকা। জি জি আশিক ভাই। তারপরে চার নম্বরে জার্সি বাচ্চাটার বয়সটা বিস্তারিত? এটার বয়স আনুমানিক বয়স 7 মাস। উলানটা কত সুন্দর, ঠিক আছে। জি আর উনার চামড়াটা অনেক পাতলা দেখছেন, একটু বলন হয়ে আছে, আর বাচ্চাটা অনেক দূরে দূরে আছে। তাহলে চার নম্বর বাচ্চাটা বয়সটা আনুমানিক 7 মাস হবে? 6.5 থেকে 7 মাস। 6.5 থেকে 7 মাস। জি তো বন্ধুরা, আপনারা আগে শুনেছেন তিন নম্বর আর চার নম্বর, এই দুইটা জার্সি বক্তা বাচ্চা জোড়া ধরে দাম রাখছেন আশিক ভাই, আর জোড়ার দাম দিয়েছেন 81,000, অর্থাৎ একটা দাম আসছে 40,500। 40,500 টাকা পিস দেখলেন এটা আপনারা। আর চার নম্বর জার্সি বক্তা, জি যাতে মানে ভালো আছে, পার্সেন্টও ভালো আছে, কিন্তু এই গরুগুলো নিজে প্রপার ট্রিটমেন্ট করে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ এতে ভালো রেজাল্ট পাওয়া যাবে আশিক ভাই। তারপরে পাঁচ নম্বরের জার্সি বক্তাটা বয়সটা বিস্তারিত ভাই? এটার আনুমানিক বয়স 8 মাস। এটা বাচ্চাটা দর্শকের বৈশিষ্ট্যগুলো দেখান, মাথার বৈশিষ্ট্য দেখান, প্রথমেতে দেখেন মাথাটা একদমই ছোট, একদমই ছোট, মাথার মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত আছে দর্শকের দেখান, আবার চোখ দুইটা বড় বড়, কিন্তু দর্শক বৈশিষ্ট্যগুলো দোকান, তাই দর্শক ভাইরা বুঝতে পারবে। খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া খুবই ভালো, আবার চামড়া গায়ের একদম রসুনের চুষার মতো পাতলা, নেদের কাছ থেকে স্ট্রেট, এই বাচ্চাটা খুবই হাই পার্সেন্টের জাতে মানে ভালো বাচ্চাটা। আচ্ছা দেখি নিপিলটা। হ্যাঁ নিপিলটা তো দেখান, দেখেন দেখেন এই নিপিলটা দেখছেন, আচ্ছা এটা ঠিক আছে, টুপা টুপা একদম সুন্দর অনেক। আচ্ছা আশিক ভাই, পাঁচ নম্বরে জার্সি বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা আনুমানিক বয়স 8 মাস। 8 মাস হবে আনুমানিক? জি। দামটা কেমন রাখছেন? আমি তিনটা লট করেছি, 5, 6, 7 এই তিনটা লট করেছি, লটের দাম রাখছি 44,000 টাকা প্রতি পিস। আচ্ছা তো বন্ধুরা শুনলেন, 5, 6, 7 তিনটি জার্সি বক্স একসঙ্গে নিলে প্রতিটি বাচ্চার লটের দাম আসবে 44,000 টাকা করে, আলাদাভাবে দাম দর করে নিতে হবে, আলাদাভাবে নিলে দাম দর করে নিতে হবে। বাচ্চাগুলো দেখান, বৈশিষ্ট্যগুলো দেখান, খুবই পার্সেন্ট ভালো, জাতে মানে ভালো, খাওয়া দাওয়া ভালো। এটা দেখলেন আপনারা পাঁচ নম্বর জার্সি বক্স না আশিক ভাই। তারপরে ছয় নম্বরে জার্সি বক্তাটার বয়সটা বিস্তারিত? এটার বয়স 8 মাস প্লাস, 8.5 মাস, 8 থেকে 8.5 মাস বয়স। এটা জার্সি জাতে মানে ভালো, খুব পার্সেন্ট ভালো আছে, খাওয়া দাওয়া মাথার বৈশিষ্ট্য দেখেন দর্শক ভাই, তাই বুঝতে পারবে ভাই। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে, মাথাটা দেখেন, দেখেন মাথার মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত, কিন্তু চোখ দুটা বড় বড়, কানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লোভ, আর গলাটা দেখেন একদমই কোনো ঝোল বা কম্বল নেই, নাভি নেই, নিজের কাছ থেকে স্ট্রেট, বৈশিষ্ট্যগুলো দেখালে দর্শক ভাইরা বুঝতে পারবে জাতে মানে খুব ভালো। আবার উলানটা দেখান, উলানটা দেখালে দর্শক ভাইরা বুঝতে পারবে, দেখেন উলানটা কত সুন্দর দেখান, খুবই উলান সুন্দর। হ্যাঁ বাচ্চাটা অনেক দূরে দূরে। তাহলে আশিক ভাই, ছয় নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা হবে আনুমানিক 8 থেকে 8.5 মাস? জি 8 থেকে 8.5 মাস। বন্ধুরা আপনারা আগে শুনেছেন, 5, 6, 7 এই তিনটি জার্সি বক্তা বাচ্চা যদি একসঙ্গে লড় ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 44,000 টাকা করে, আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আর এটা দেখলেন আপনারা ছয় নম্বর জার্সি বক্তা। জি আশিক ভাই, তারপরে সাত নম্বরে এই জার্সি বক্তাটা বয়সটা বিস্তারিত ভাই? এটা আনুমানিক বয়স 8.5 থেকে 9 মাস, খাওয়া দাওয়া ভালো, চাম চোয়া দেখেন একদম পাতলা দেখছেন, রসুনের চোতার মতো পাতলা, খাওয়া দাওয়া খুবই ভালো, গলায় কোনো বিন্দু পরিমাণ ঝোল বা কম্বল নাই, খুবই সুন্দর। আবার নেস্ট দেখেন একদমই খাটো নেই দেখছেন, নেজের কাছ থেকে স্ট্রেট, তো কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর। আর উলানটা দেখেন দর্শক ভাইরা, তাই দর্শক ভাইরা বুঝতে পারবে যে দেখেন এই যে উলানটা দেখেন, চঞ্চল, ঠিক আছে নিপুলটা দেখছেন, এই যে উলান ভাই একদম কাগজের মতো পাতলা আর থমথমে। জি 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 খুবই সুন্দর। তাহলে সাত নম্বরের বাচ্চাটা বয়সটা 8.5 থেকে 9 মাস হবে? জি 8.5 থেকে 9 মাস। বন্ধুরা আপনারা আগে শুনেছেন, 5, 6, 7 এই বাচ্চাগুলি আপনারা যদি একসঙ্গে লটো নিতে চান তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 44,000 টাকা করে, আলাদাভাবে দাম দর করে নিতে হবে। এটা দেখলেন আপনারা সাত নম্বর জার্সি বক্তা। জি আশিক ভাই, দর্শকদের সাথে যদি কিছু বলতেন? দর্শক ভাইদের উদ্দেশ্য বললাম, আর একটা কথাই বলবো, দর্শক ভাইরে ব্রোকার বা দালাল থেকে সাবধান, আপনারা বাস্তব সরজমিনে আসি সুস্থ সবল আছে কিনা দেখে শুনে গরু কিনবেন। দর্শক ভাইরা আর একটা কথা বলবো, যে আজকে আমি যে 7টা গরু দেখাইছি ভাই, দেখেন একদম সীমিত রেটে জাত মানে ভালো,
পার্সেন্ট ভালো কিন্তু রেটটা সীমিত। আজকাল আসলে দেখেন 30-35-40 হাজার একটা ভালো ছাগলের দামও এর চেয়ে বেশি হয়। দর্শক ভাইরে বলবো যে এই গরুগুলা সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া ভালো আছে, যদি এই গরুগুলা দিয়ে খামার করেন, অল্প পুঁজি যারা খামারে তারা খামার করলে এই গরুগুলা দিয়ে লাভবান হতে হবে ভাই, লাভবান হতে পারবেন। চাষিক ভাই সময়টার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।